আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মোরে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাত ও আদাবর কিতাবর পড়া মই আজি 2 নম্বর ক্লাসটো লৈ আপোনালোকৰ সন্মুখত আহিলোঁ। ইনশাআল্লাহ মই আশা কৰোঁ এই ক্লাসটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় মুছলমান সমাজৰ কাৰণে, আমাৰ কাৰণে। এইকাৰণে এই ভিডিঅ'টো শেষলৈকে চাব ইনশাআল্লাহ। আজিৰ টপিকটো হ'ল, বিষয়টো হ'ল পেচাব পায়খানাৰ 21টা সুন্নত। 21টা সুন্নত বহুত সুন্নত ইনশাআল্লাহ। বলক আমি আরম্ভ করুন। নম্বর 1, কসাব পায়খানাত প্রবেশ করার আগতে ভরিত স্যান্ডেল নাইবা জুতা পরিধান করা, বুখারী শরীফের হাদিস। এতে বাইহাকি শরীফত লেখা আছে। তো পেশাব পায়খানাত প্রবেশ করার আগতে ভরিত স্যান্ডেল নাইবা জুতা পরিধান করা, এটি সুন্নত হয়। নম্বর 2, মূরত টুপি পিন্ধা, বাইহাকি শরীফের হাদিস। পেশাব পায়খানাত প্রবেশ করার আগতেই মূরত টুপি মহিলাসকলে উরুনি বা যিকোনো কাপড় মূরত দি পেলায় পেশাব পায়খানাত প্রবেশ করা। নাম্বার 3, প্রসাব পায়খানার ভিতরত প্রবেশ করার আগতে এই দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি, মিনাল খুবুসি বার উপরত পেশ আছে, খুব বু বু খুবুসি ওয়াল খাবাইস, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস। এই দোয়ার ফায়দা আছে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মিরকাতত লিখিছে যে এই দোয়া পড়িলে বাইতুল খালার খফিস শয়তানসমূহ আৰু বান্দাৰ মাজত পৰ্দা হৈ পৰে, যাৰ কাৰণে শয়তানে লজ্জা স্থান দেখিবলৈ নাপায়। এই দোয়া যদি আমি পঢ়ো তেনেহ'লে বান্দা আৰু শয়তানৰ মাজত পৰ্দা হৈ পৰে, যার কারণে শয়তানে আমার লজ্জা স্থান দেখিবলৈ না পায়। ইনশাআল্লাহ আমি এই দোয়া পড়িম। বল 3 নম্বর, ভিতরত প্রবেশ করতে প্রথমে বা ভরি দিয়া আর বাহিরলৈ ওলা আহতে প্রথমে হ ভরি দি ওলাই আহিব লাগে। প্রথমে বাইতুল খালাত প্রবেশ করার বা টয়লেটত প্রবেশ করার সময়তে প্রথমে বা ভরি ওলাই আহতে প্রথমে হ ভরি, ইনশাল্লাহ মনত রাখিব, নাসাই শরীফের হাদিস। নাম্বার 5, আঙ্গুঠি অথবা কোনো বস্তুর উপরত যার উপরত কুরআন শরীফের আয়াত নাইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখা আছে, তাকে দেখা পালে সেই বস্তু বাহিরত থই ভিতরত প্রবেশ করা। কিছুমানে আছে গলত তাবিজ লয়, যদি মাদুলির ভিতরত থাকে তেনহলে কোনো অসুবিধা নাই, যদি বাহিরের পৰা সেই তাবিজটো কি লেখা আছে বা আয়াত লিখা আছে বা আঙ্গুঠিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখা আছে তেনহলে সেই বস্তু বাহিরত খুলি থৈ ভিতরত প্রবেশ করিব ইনশাআল্লাহ। নাম্বার 6, শরীর অনাবৃত্তি করার সময় যথাসম্ভব বহি তলত কাপড় খোলা, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। কিছুমানে আছে ভিতরত প্রবেশ করার আগর পৰাই মানে কাপড়টো খুলি লয়, নহয় এটা আমি সাবধানতা অবলম্বন করব লাগে, ইয়ারপরে আমি বহুত সতর্ক হম ইনশাআল্লাহ। নাম্বার 7, বহি পেশাব পায়খানা করা, থিয় হয়ে পেশাব পায়খানা ন করা, তিরমিজি শরীফের হাদিস। বহি পেশাব পায়খানা ন করা, থিয় হয়ে পেশাব পায়খানা ন করা। আমি আকসার মুসলমান মানে মুসলমান অ্যাকচুয়ালি আমি বহিয়ে পেশাব পায়খানা করো, কিন্তু কিছুমান আমি যাক শিক্ষিত বলি কো, এডুকেটেড যাক আমি কও, কিছুমান আমার কলেজের বা স্কুলিয়া লড়া ছোৱালী সিহঁতে কি করে সদায় মানে টাইট জিন্স পিন্ধার পিছত বহা অসুবিধা হওয়ার কারণে সিহঁতে থিয় হয়ে পেশাব পায়খানা পেশাব করে। তো এই কারণে ইনশাআল্লাহ আজির পৰা এই ভিডিওটো শুনার লগে আপনাদের বহি পেশাব পায়খানা পেশাব করব ইনশাআল্লাহ, মই আশা করব। নাম্বার 8, পেশাব পায়খানার চিটিকুনির পৰা সাবধানত থাকা, বহুত ইম্পৰ্টেণ্ট হয় এইটো মনত ৰাখিব, বুখাৰী আৰু তিৰমিজি শৰীফৰ হাদিছ। পেচাব পায়খানাৰ চিটিকনিৰ পৰা সাৱধান থকা, কাৰণ এইকাৰণে আল্লাহ ৰাসূল ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে কৈছে যে ইস্তানজিহু মিনাল বাউলি ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমালোকে পেচাব পায়খানাৰ চিটিকনিৰ পৰা সাৱধান থকা, কাৰণ কবৰত আম্মাতান মানে কবৰত বেছিভাগ যিটো আজাব হয় পেচাব পায়খানাৰ চিটিকনিৰ পৰা মানে বাছি নথকাৰ কাৰণে কবৰত আজাব হয়। তো ইনশাল্লাহ আমি পেশাব পায়খানার সিটিকনির পৰা ইনশাল্লাহ বাঁচি থাকিম। 9 নম্বর, বিনা প্রয়োজনে কথা নকওয়া আর আল্লাহর জিকির নকরা, 9 নম্বর, বিনা প্রয়োজনে পেশাব পায়খানার ভিতরত কথা নকওয়া,
আল্লাহর জিকির নকরা। দশ নম্বর, কিবলামুখী, কিবলার ফালে মুখ করি বা পিঠি দি পেশাব পায়খানা নকরা। কিবলা অর্থাৎ পশ্চিম ফালে, কিবলার ফালে পিঠি দি বা মুখ করি পেশাব পায়খানা নকরা, ইনশাআল্লাহ মনত রাখিব। বুখারী শরীফের হাদিস। এগারো নম্বর, ইস্তেঞ্জা বাও হাতের সাফা করা, হো হাতের ইস্তেঞ্জা সাফা নকরা। আকসার আমি বাও হাতের সাফা করো, হো হাতের আমি অ্যাকচুয়ালি ইস্তেঞ্জা সাফা নকরো, কিন্তু এইটু সুন্নত, হো হাতের সাফা করিব না লাগে, বাও হাতেরই আমি ইস্তেঞ্জা সাফা করি ইনশাআল্লাহ। বারো নম্বর, নির্দিষ্ট পেশাব পায়খানা না থাকিলে কোনো বস্তুর আড়ত বা মানুষের আড়ত পেশাব পায়খানা করা, আবু দাউদ শরীফের হাদিস। যে নির্দিষ্ট পেশাব পায়খানা, আমার অ্যাকচুয়ালি বহুত গাঁও অঞ্চলত পেশাব পায়খানা নাই, এতিয়ালৈকেও নাই, কিন্তু ইনশাআল্লাহ বনাই লব পেশাব পায়খানা, নির্দিষ্ট পেশাব পায়খানাতে ইনশাআল্লাহ আমি যাতে পেশাব পায়খানা করো। বহুত মানুষ এনেকুৱা আছে রাস্তার কাখে বা গছর তলত, যি গছর তলত মানুষে আরাম করে ছায়া লয়, সেই গছর তলত পেশাব পায়খানা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেকুৱা গছর তলত পেশাব পায়খানা করার মানা করেছে, তাই কারণে ইনশাআল্লাহ আমি ইয়ারপরা বাঁচি থাকিম। তেরো নম্বর, পেশাব পায়খানা করার কারণে নরম ঠাই বিচরা। পেশাব এতিয়া চাক, যদি টান হয় তাহলে চিটিকুনিটো আমার শরীরত আহি যাব, তো এই কারণে আল্লাহকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে যে পেশাব পায়খানার কারণে তোমালোকে নরম ঠাই বিচরা। তো ইনশাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস এইটু। চোদ্দ নম্বর, ইস্তেঞ্জার কারণে পানি বা মাটির ঢিলা ব্যবহার করা। ইস্তেঞ্জা করি পানি বা মাটি ঢিলা ব্যবহার করা। এতিয়া বর্তমানে মুফতি মোহাম্মদ রশিদ আহমদ সাহেবে টয়লেট পেপার মানে ব্যবহার করার পরামর্শ দিছে, আর এই টয়লেট পেপার আমি সদায় আমি পাওয়ে দোকান পোহরত, আমি টয়লেট পেপার যেটা টিস্যু পেপার বলে আমি কো, এইটু আছে আপনি এইটু ইস্তেমাল করব, কোনো অসুবিধা নাই, যদি ঢেলা আছে আপনি ইস্তেমাল করব, কোনো অসুবিধা নাই। নম্বর পনেরো, ঢিলা ব্যবহার করার সময় তাক অর্থাৎ বেজোড়া ব্যবহার করা। যদি ঢেলা যদি আপনি ব্যবহার করে তেনেহলে নরম মানে বেজোড়া অর্থাৎ তিনটা আপনি ঢেলা ব্যবহার করিব ইনশাআল্লাহ। তার বিষয়ত গোবর, হার, কাপড়, কাগজ আর খোয়ার বস্তুরে ইস্তেঞ্জা নকরা। আপনি যেনেকুৱা নিউজ পেপার আছে বা যত লিখা আছে এনেকুৱা কাগজেদি বা গোবর বা হার, যেনেকুৱা হাড্ডি সাড্ডি বা এনেকুৱা খোয়ার বস্তুরে ইস্তেঞ্জা নকরা। ইস্তেঞ্জাৰ পৰা ওলাই আহি এই দোয়া পড়া, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। এই দোয়া পড়া, ইস্তেঞ্জাৰ পৰা ওলাই আহি এই দোয়া পড়া কি, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। এই দোয়া পড়া। তারপিছত দুই রান ফাঁক করে বহা আলমগীর, বহার সময়ত দুই রান ফাঁক করে বহা। সতেরো নম্বর, পেশাব পায়খানার ফালে নেদেখা। আপনি পেশাব পায়খানা সেই ফালে আপনি নেদেখা, এটু ফতোয়া আলমগীরিত লিখিছে। তো এখানে পেশাব পায়খানা কি আছে আছেই, আপনি তো হন বা রূপ তো আপনি পায়খানা করা নাই, পায়খানা এটু নাপাকে বস্তু, এটু লেতরা বস্তু, আপনি এইটুর ফেলা চাই আর দরকারে নাই যেহেতু। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে যে পেশাব পায়খানা করার পিছত সেই লেতরা বস্তু বা গন্দিগি যেটু নাপাক বস্তুর পিনে মানে নাচাব আপনার ইনশাল্লাহ। আঠেরো নম্বর, পেশাব পায়খানা করার পিছত বিনা প্রয়োজনে বহি নথকা। পেশাব পায়খানা হল আপনার ক্লিয়ার হয়েছে, কিছুমানে আছে এনে খামা খামানে টয়লেটত দেরি করে, তো ইনশাল্লাহ দেরি করিব নালাগে বিনা প্রয়োজনত। এইটু মানে কি, হাজতের একটা জায়গা, এই জায়গা যেতিয়া আপনার হাজত পুরা হয়েছে আপনি ইয়ারপরা ওলাই হোক সনকালে যিমান পারে, আপনি মসজিদ আল্লাহর ঘর আপনি যিমান পারে বহি থাকক আপনি সব পাব, কিন্তু পেশাব পায়খানাত আপনার প্রয়োজন হেক, আপনার যেখিনি হাজত আছে হাজত পুরা হয়েছে আপনি দরকারে নাই, কারণ বিনা প্রয়োজনে বহি থাকা এটু কি, আপনি এটা নাপাক জায়গাত বহি আপনি যত নাকি মানে শয়তান খবিস থাকে সেই ঠাইর পরা মানে বেশি দেরি নকরাই ভাল। তাই কারণে পেশাব পায়খানার পরা ওলাই সনকালে ওলাই আসব ইনশাল্লাহ।
যদি হাসি আহে তেনেহলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়া। আহিব পারে হাসি বেচা পায়খানার ভিতরত, তো যদি আহে মনে মনে আলহামদুলিল্লাহ এনেকুৱা নহয়, মনে 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 আপনি দিলে দিলে দিলছে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। বিশ নম্বর, হ হাতেরে লজ্জা স্থান স্পর্শ ন করা, হ হাতেরে লজ্জা স্থান স্পর্শ ন করা, শুভ না লাগে। তো এই কারণে ইনশাআল্লাহ বুখারী শরীফের হাদিস এইটো। একুশ নম্বর, পেশাব পায়খানার পর উলাই আহি হাতখন মাটি বা সাবনের সাফা করা, ধোয়া। পেশাব পায়খানার পর উলাই আহি আপনি মাটি যদি আছে তিনবার এনেকা ঘহি পানিরে ভালদরে সাফা করিব। ইয়াতে সাইন্টিস্টে কইছে যদি কোনোবা পেশাব পায়খানার পর উলাই আহি সাবনের হাত ধয় তথাপিও যেটু বীজাণু এই হাতত লাগি থাকে, কিন্তু মাটি এনেকুৱা একটা বস্তু যদি আপনি প্রথমে মাটি যদি আপনি সাফা করে হাতখন, আপনি সেই হাতত বীজাণু থাকার কোনো চান্সে না থাকে। এটু সাইন্টিস্টের কথা, আপনাদের ইনশাল্লাহ মনত রাখব। প্রথমে আপনি মাটি দিয়ে সাফা করক, যদি মাটি নাই তাহলে কোনো অসুবিধা নাই, আপনি যেটু সাবুন আছে বা ডেটল যেটু লিকুইড আছে আপনি সেই বস্তুরে দিয়ে হাত সাফা করক, কোনো অসুবিধা নাই, কিন্তু হাত তো সাফা করব ইনশাল্লাহ। তো এইখিনিতেই আজি মই আশা করো একুশটা সুন্নত আপনার সন্মুখত দাঙি ধরিল ইনশাল্লাহ। এই সুন্নতটোর আমল করার নিয়তত এই ভিডিওটো চাব ইনশাল্লাহ, আর আমলের নিয়তত মানুষক শেয়ার করিব, যাতে মানুষও এই এই কেটা সুন্নত যদি মোর এই ভিডিওটো চাই পেলায় যদি আমল করে ইনশাল্লাহ আপনিও সওয়াব পাব। দলিলুল খৈরি কাফাইলিহি, যদি আপনি ভাল বস্তু শেয়ার করে তাহলে সেই সওয়াবটো আপনিও পাব, যোনে আমল করব সে তো সব পাবই, সে তারও সব আপনিও পাব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ জিয়াদা বেশি বেশি ইনশাল্লাহ শেয়ার করব আর কমেন্ট করব ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করব মোর এই চ্যানেলটো। তো এইখিনিতেই ইনশাল্লাহ আকো আহিম তিন নম্বর ক্লাসলে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।